দর্শক, ঘেরে এলো অক্সিজেন তরমুজ। এটি আসলে একটি কৃষিতে নতুন সংযোজন এবং আসলে এটা মিরাক্কেল। দর্শক, 2019 সালে সর্বপ্রথম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় এই ঘেরে এলো অক্সিজেন তরমুজ আমরা শুরু করেছিলাম এবং আমাদের মাঠ কৃষি ইউটিউব চ্যানেল দেখে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার এই যে চিলেনি গ্রাম এবং কচুরিয়া গ্রাম, এই দুটা গ্রামে আমাদের দুইজন প্রগতিশীল কৃষক ভবেশ মজুমদার এবং লক্ষ্মীকান্ত মজুমদার গত বছর শুরু করেছিলেন এবং এবছর আমরা এখানে দেখছি প্রায় 20 বিঘা জমিতে এই অক্সিজেন তরমুজ হয়েছে এবং অধিকাংশই নাম্বার ওয়ান ছক্কা এবং দাদাগিরি এই তিনটা জাতের চাষ করেছেন। এবং দর্শক, আমরা যে ক্ষেত দেখতে পাচ্ছি, এই ক্ষেতের বয়স মাত্র 55 দিন এবং দেখেন এই তরমুজ আসলে হারভেস্ট করার সময় হয়ে গেছে। তো এখনই এখানে আসলে বিভিন্ন পার্টি আসছেন এবং দর্শক, এখনই এই যে তরমুজের বাজার মূল্য কেজি প্রতি প্রায় 80 থেকে 90 টাকা। তো আমাদের কৃষক আশা করছেন যে এখান থেকে প্রতি বিঘা জমি থেকে অন্তত 50 থেকে 60 হাজার টাকা লাভ করতে পারবেন। দর্শক, আমাদের এখানে অধিকাংশ কৃষক আগে শস্য লাগাতো, করলা, উচ্ছে, এই জাতীয় ফসল, লাউ, তবে এই যে তরমুজে আসলে 3-4 গুণ বেশি লাভ এবং এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো দর্শক, আমরা এই যে বিলে আসি, এই বিলে এর আগে আসলে অধিকাংশ জমি পতিত থাকতো, পরে কৃষক ঘের করে এখানে মাছ চাষ শুরু করেন এবং পাশাপাশি এখানে সবজি চাষ শুরু করেন। এবং এই যে গত বছর থেকে আসলে আমাদের চ্যানেল দেখে কৃষক এই ঘেরের পাড়ে অক্সিজেন তরমুজ শুরু করেছেন এবং গত বছর কৃষক লাভবান হয়েছেন এবং এবছর প্রায় 15-20 জন কৃষক লাগিয়েছেন এবং আগামী বছর আশা করি যে পুরো বিল এই তরমুজ হয়ে যাবে। তো দর্শক, আর কথা নয়, আমাদের যে কৃষক লাগিয়েছেন জনাব ভবেশ মজুমদার, দর্শক চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানি। আদাব, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, এই যে অক্সিজেন তরমুজ, এই মাঠে কি আগে হতো? না, আমাদের এখানে আগে এগুলো হয় নাই, আগে তো শশা করলা এগুলো ছিল, কিন্তু ওগুলো তো ভালো পড়তে পারে না, দেয়া আছে লস। আচ্ছা, তার কারণে আমি দেয়া আছে অনেক চেষ্টা করে ইউটিউব চ্যানেল দেখছি, আপনার ভিডিও গুলো দেখছি, জি, সেগুলো দেখে পরে আমি ওটা মন স্থির করলাম, দিয়ে আমি ওটা তরমুজি চান্স নিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, পরে আমি ওই আমার এক দাদা আছে, দুইজন পরামর্শ করে, জি, পরে ওই যোগাযোগ করলাম সহকবাসীর সাথে, সহকবাসীর যোগাযোগ করে ওইখান থেকে বীজ এনে আমরা লাগাইছি, তাতে আমাকে খুব ভালো ফলাফল পাইছি আমরা। গত বছর শুরু করছিলেন? হ্যাঁ, গত বছর শুরু করছি। কতটুকু জমিতে লাগিয়েছিলেন? আমি লাগাইছি হচ্ছে 3 বিঘের ঘেরের পাড়ে লাগাইছিলাম, 52% 3 বিঘা জমির ঘেরের পাড়ে। তো কয় টাকা খরচ হয়েছিল গত বছর? আমার ওখানে 51,000 টাকা খরচ হয়েছিল। 51,000 টাকা? 51,000। আর বিক্রি করেছিলেন কত টাকা? বিক্রি হয়েছিল 3,15,000 টাকা। 3,15,000 টাকা, প্রায় 2,50,000 টাকা লাভ। হ্যাঁ, 2,50,000 টাকা লাভ। এবছর কতটুকু জমিতে লাগিয়েছেন? এবছরও আমি ওই সেই 3 বিঘের পাড়ের পরে লাগাইছি। তো এবছর কেমন আশা করছেন? এবার আশা করছি এবার 4 লাখ প্লাস আশা করতেছি বিক্রি হবে। খরচ হয়েছে কত? খরচ হয়েছে এবার 3,000 টাকা বেশি হয়েছে, 55,000 টাকা খরচ হয়েছে। 55,000 টাকা। তো আপনি কি কি জাতের তরমুজ লাগিয়েছেন? আমি সে এবার লাগাইছি হচ্ছে নাম্বার ওয়ান আর ছক্কা। নাম্বার ওয়ান আর ছক্কা? আর আমরা এখানে আরেকটা জাত দেখতে পাচ্ছি, হলুদ, যেটা বাইরে হলুদ, দাদাগিরি। দাদাগিরি ওটা লাগাইছিলাম আগের বছর, কিন্তু ওটা ফলাফল ভালোই হয়েছিল। আচ্ছা, আমরা এই যে তরমুজ দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাত? এটা হচ্ছে এটা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান? না, এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান, এটাও নাম্বার ওয়ান। আর ছক্কা? এটা ছক্কা, এটা ছক্কা। ছক্কা এবং নাম্বার ওয়ানের আসলে বেসিক পার্থক্যটা কি? দেখছে নাম্বার ওয়ানটা একটু সাইজ একটু গোল টাইপের একটা ই হয়, আর ওই যে যেটা দাদা ইসি যেটা ছক্কা, সরা ছক্কার একটু লম্বা বেশি হয়। আচ্ছা, দুইটা তো ডোরা কাটা আমরা দেখতে পাচ্ছি, তবে এই যে এই ফলটা, এই ছক্কা যেটা, ছক্কা যেটা এটা একটু ডিপ, হ্যাঁ ডিপ, একটু ডিপ বেশি ডোরা কাটা। হ্যাঁ, আর নাম্বার ওয়ানটা, নাম্বার ডোরা কাটা একটু কম, কম লাইট। হ্যাঁ, এই দুইটা তো সুনামনি সিড কোম্পানি। হ্যাঁ, সুনামনি সিড কোম্পানি দুইটাই। আচ্ছা, তো আপনার 52% 3 বিঘা জমি লাগাতে টোটাল বীজ লাগছে কতটুকু? 3 বিঘায় আমার বীজ লাগছিল হচ্ছে 80 গ্রাম বীজ লাগছে। 80 গ্রাম? 80 গ্রাম বীজ কত টাকা দিয়ে কিনছিলেন? 80 গ্রাম বীজ আসলাম হচ্ছে 3200 টাকা দিয়া। 3200 টাকা দিয়া? তো এটি লাগিয়েছিলেন কোন সময়? এটা লাগাইছিলাম হচ্ছে আগের বছর লাগাইছিলাম আষাঢ় মাসের 10 তারিখে। আচ্ছা, এবছর? এবার লাগাইছি, এবার লাগাইছি জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে লাগাইছি। জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে? তো কি আগের চেয়ে কি এবার ভালো হয়েছে একটু আগে লাগিয়ে? ফলাফল ভালো আশা করছিলাম, কিন্তু সেইভাবে হয় নাই, ওই যে সেই প্রথম যে ফলগুলো ই করছে হয়েছিল এগুলো সব
বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে, কিন্তু তারপরে যা হয়েছে তাতে খুশি খুশি না? হ্যাঁ তাতে খুশি। আচ্ছা, তো আসলে এই যে আমরা দুইটা জাত দেখতে পাচ্ছি এবং আমরা আরেকটা জাত ওখানে দেখছিলাম দর্শক, আসলে এই যে নাম্বার ওয়ান যেটা, এটার গড় ওজন 8-9 কেজি এবং এটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাগানো যায় এবং এটা সিজনেও লাগানো যায়। এবং এই যে ফলটার, এই যে আমরা বাইরের দিকটা হচ্ছে ডোরাকাটা, ভিতরে হচ্ছে টকটকে লাল, এবং এই যে খোসা যেটা দেখতে পাচ্ছি খোসা খুবই পাতলা এবং একটি গাছে 3-4টা ফল হয় এবং এটি এর জীবনকালও প্রায় 60-65 দিন এর ভিতরে হারভেস্ট করা যায়। এবং আমরা এই যে ছক্কা যেটা দেখছি এটাও আসলে ওটার মতো, তবে ওর চেয়ে জীবনকাল হয়তো বা 2-5 দিন বেশি হতে পারে এবং এটা ওটার চেয়ে সাইজ একটু কম, ওজন 5-6 কেজি গড় ওজন। দুটো আসলে খুবই মিষ্টি। এবং দাদাগিরি যেটা আমরা দেখেছি হলুদ রঙের, 3-4 কেজি ওজন হয় এবং এটা ধরে অনেক, প্রায় 7-8টা ধরে এই মোটামুটি। তো যাই হোক, আসলে কিভাবে লাগাতে হয়, এই যে পাটটা প্রস্তুত করতে হয় কিভাবে সেটা একটু বলেন। পাটটা প্রথমে কি করছি, সব জায়গা কোহাইছি, কোহাইয়া যা আছে লাল সার জিপসার টিএসপি গুলো দিয়ে কোহানে পরে মাদা করছি একটা। জি জি, যে প্রত্যেক মাদায় জিপসার লাল সার ওই সার গুলো আবার দিয়ে প্রস্তুত করে 7 দিন রেখে দিছি। 7 দিন পরে তারপরে সারা মাদায় সার দিয়েছিলেন। কি কি সার দিয়েছিলেন এবং কি পরিমাণ দিয়েছিলেন লাগানোর আগে? দেওয়ার পরে হচ্ছে চারা লাগিয়ে দিলেন। তো চারা তৈরি করেছিলেন কিসে, পলি ব্যাগে না ট্রেতে? তো আসলে ট্রে, যেটা আমরা জানি প্লাস্টিক ট্রে, একটা ট্রের দাম তো আমরা জানি 60 টাকা থেকে শুরু করে 100-150 টাকা আছে। আপনি কত টাকা দিয়ে কিনছিলেন ট্রে? ওটা 80 টাকা করে কেনা পড়ছিল। ওই আমাদের এক ভাই আছে, সে ওই চাকরি করে, তো আচ্ছা করে তার মাধ্যমে আনার জন্য একটু কম রাখছে সেগুলো। 80 টাকা করে 3-4 বছর ব্যবহার করা যায়? 3-4 বছর ব্যবহার করা যায়। তো আপনার যখন চারা তৈরি করলেন, ওই যে ট্রেতে কয়টা পিট ছিল বা গর্ত? ওটা দেখা যাচ্ছে 50টা করে গর্ত, একটু সাইজটা বড় তো। আচ্ছা আচ্ছা, আর যেটা সাইজ ছোট ওটা থাকে 104টা। কোকোডাস্ট দিয়ে? হ্যাঁ কোকোডাস্ট দিয়ে। এই বীজটা বসিয়ে দিলেন? হ্যাঁ বীজটা বসিয়ে দিলেন। বীজ বসানোর আগে কি বীজ ভিজায় রাখছিলেন? হ্যাঁ ভিজায় রাখছিলাম। কতক্ষণ? ওটা দেখা যাচ্ছে 8 ঘন্টা ভিজাইছিলাম। 8 ঘন্টা, তারপর বসিয়ে দিলেন, তাই তো? তারপর চারার বয়স কতদিন হলে লাগালেন এখানে? চারার বয়স 5-6 দিন পরে লাগালেন। 5-6 দিন পরে, জাস্ট হলো 7-8 দিন আগে এই যে মাদা প্রস্তুত করে নিয়ে তারপর 5 দিন বয়সে চারা লাগিয়ে দিলেন, 5-6 দিন বয়সে চারা। আচ্ছা, লাগানোর পরে তারপরে পরিচর্যা গুলো কি কি? ওটা দেখাচ্ছে এক সপ্তাহ পরে লাগানোর, এক সপ্তাহ পরে ওইখানে আবার টিএসপি ইউরিয়া আর ডিআইবি এগুলো দিয়া। কতটুকু দিয়েছেন? এগুলো দেখাচ্ছে 100 মাদায় 1 কেজি এই হারে দিয়ে গেছি। ওই 100 মাদার জন্য 1 কেজি? 1 কেজি টিএসপি, এমওপি এবং ইউরিয়া সার মিলিয়ে। গাছের আসলে মাদার যে মাঝখানে যে গাছ, গাছের গোড়া থেকে কতটুকু দূরে দিলেন? ওটা দেখা যাচ্ছে গাছটাতে 6 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি দূরে দিছি। ও আচ্ছা, তারপরে আবার সার দিলেন কখন? তারপরে দিছি 10-15 দিন পর। প্রথমে লাগানোর 7-8 দিন পরে দিলেন, দেওয়ার আবার 10-15 দিন পরে? 10 দিন পরে দিছি। 10 দিন পরে কি কি সার দিলেন? এটা 10 দিন পরে দিছি, এটা যে সালফার, তারপরে ইউরিয়া। ও সালফার আসলে কি পরিমাণ দিলেন? সালফার দিছি ওই এটা হচ্ছে 300 সফে 500 সফে 1 কেজি এর দেয়া হইছিল আমার। ও 500 মাদায় 1 কেজি আর ইউরিয়া? আর ইউরিয়া দিছি 500 মাদায় দিছি, ওটা ওই 1 কেজি বরাদ্দ দেয়। 1 কেজি 500 মাদায় আছে 100-তে 1 কেজি ইউরিয়া। আচ্ছা, অন্য কি কোনো সার দিছেন? না না, ওই সময় অন্য কোনো সার দেওয়া হয়নি। তারপরে আবার সার দিলেন কখন? তারপর দিছি ওই যে সময় ফুল ফল আসার আগে, তারপরে যে সব লাল সার টিএসপি ইউরিয়া সব মিলে, তারপরে এই সালফার, তারপর অন্য যে সার গুলো আছে দানাদার এগুলো দিয়ে চাপানি দিয়ে দিছি। ও চাপানিতে আসলে প্রতি 100 মাদার জন্য কি পরিমাণ সার দিলেন, কি কি সার? চাপানি দিয়ে দিছি প্রত্যেকে 100 মাদায় দেওয়া হয়েছে 5 কেজি ইউরিয়া
তারপরে কি আর কোন সার দিয়েছেন? তারপরে দিয়েছি, তারপরে ফল যখন এই যে ওয়ে গেছে 2 কেজি, আচ্ছা তারপরে দিছি। অর্থাৎ লাগানো 40-45 দিন পরে আরেকবার দিলেন? 40-45 দিন পরে আরেকবার দিছি। ও আচ্ছা, কি পরিমাণ দিয়েছিলেন ওই সময়? দিছি দেখা যাচ্ছে 30 কেজি টিএসপি ডিআইবি আর এমওই, এমওই দিছি 2 কেজি আর অন্য যে ড্যাপ আছে ড্যাপসার দিছি, এগুলো মিলে আর কি সপ্তাহে মিলে 30 কেজি। 30 কেজি হলো কত মাদার জন্য? ওটা আছে 1000 মাদার জন্য। 1000 মাদার জন্য 30 কেজি। এই তারপরে তো আর কোনো সার দেননি? আচ্ছা, আর পরিচর্য হলো যে আগাছা পরিষ্কার করতে হয় তো? হ্যাঁ, আগাছা পরিষ্কার করা হয়, দেখা যাচ্ছে 2 বার পরিষ্কার করছি, এখন তো ফল বড় হয়ে গেছে আর ফল কাট হয়ে জন্য এখন পরিষ্কার করতেছি। আর মাঝে মাঝে তো সেচ দেওয়া লাগে? সেচ দিই, দেখা যাচ্ছে সার দিলে সেচ দেওয়া লাগে। আর তো কোনো পরিচর্যা নাই? আর ওই যে দেখা যাচ্ছে ঔষধ দেওয়া লাগে গাছে, ঔষধ দেওয়া লাগে, সেটা আমরা আসবো তো। ওইখানে তো আর কোনো পরিচর্যা নাই? না না, ওইখানে আর কোনো পরিচর্যা নাই। আচ্ছা, এখন আপনি লাগানোর কতদিন পরে ফুল আসে? লাগানি আমার আমার আইছে 25 দিনের পরে ফল আমার গটি হয়ে গেছিল বলে। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি যে উপরে নেট দেওয়া এবং এই যে মাছা করে দেওয়া, এটা দিয়েছেন কতদিন বয়সে? এটা দিছি 12 দিনই, 12 দিন বয়সে। 12 দিন বয়সে? 12 দিন বয়সে। আচ্ছা, তারপর এই যে নেট বাঁধতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে নেট বাঁধা তরমুজে, নেট দিয়েছেন আসলে কতদিন বয়সে? বা এই যে তরমুজের সাইজ কেমন হলে নেট দিয়েছেন? নেটটা দিয়েছে 35 দিন বয়স গাছের, সেই সময় দেখা যাচ্ছে তরমুজের সাইজ 2 কেজি 1 কেজি 1.5 কেজি এই সাইজ হয়ে গেছে। 2 কেজি 1 কেজি এরকম হলে দিয়েছেন? তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তো আমরা জানি যে কিছু রোগ হয়, বিশেষ করে গামি স্টেম ব্লাইট, যেটা কাণ্ড ফেটে যায়, ফেটে যেয়ে দেখবেন যে উপরের দিক দিয়ে হলুদ হয়ে শুকায় যায় গাছটা। হ্যাঁ, ওই সমস্যাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটার জন্য কি স্প্রে দিয়েছেন? ওটার জন্য আমি যে স্প্রে দিছিলাম টাইম স্টার্টআপ দিছি, তার ভালো কোনো ফলাফল। আপনার ম্যান কোচে মেটালক্সিন দিলে ভালো হতো? নিউবেন? হ্যাঁ, ম্যান কোচে ই দিছিলাম। নিউবেন গোল্ড, এডমিল গোল্ড ব্যবহার করছি। এটা ভালো গাছে দিতে হবে। অ্যান্টাকল দিছি। হ্যাঁ, অ্যান্টাকল গাছটাকে সবুজ করে। হ্যাঁ, অ্যান্টাকল দিছি। গ্লেস চলে আসে অ্যান্টাকল দিলে, প্রফিট মুগুর পরে ওষুধ তো। এক ওষুধ ব্যবহার করি না, 2-3 রকম এর একবার কাটতে দিই। আচ্ছা, আরেকটা রোগ হয় ডাইব্যাক, এরকম চারা ঢুলে মারা যায়। আমার ওই সময় মরে নাই, কিন্তু বর্তমানে এখন অবস্থায় এখন তো তরমুজ পাকে গেছে, কিন্তু তরমুজ গাছে রয়েছে, কোন সমস্যা নেই গাছে, অথচ গাছটা ঢুলে মারা যাচ্ছে। এটা ডাইব্যাক বা যে আগা মরা রোগ, বা গাছ হঠাৎ করে আগা মরে যাচ্ছে না, মরা রোগ বলে সুস্থ একদম রাতারাতি একদিনই মনে করেন গাছটা শুকিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এটা ডাইভার্ট এই সমস্যাটা। হ্যাঁ, ঠিক আছে। এটার জন্য আপনি এর পরে যখন লাগাবেন, বীজটা ভালো করে শোধন করে নেবেন। আপনি প্রতি 1 কেজি বীজে 2 থেকে 2.5 গ্রাম বা 3 গ্রাম কার্বানাজিম গ্রুপের যেকোনো পাউডার, সেটা হতে পারে নয়ন বা অটোস্টিন, আমি সেই নয়ন পেরাই ব্যবহার করি। হ্যাঁ, ওটা হচ্ছে শোধন করার জন্য, ওটা হচ্ছে মিশাবেন, মিশায় যে একটু কোটা দিয়ে একটু ঝাঁকা দিয়ে রোদে শুকিয়ে তারপর হলো ভিজাবেন। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আপনার যখন তরমুজের চারা লাগাবেন, চারা লাগানোর আগে চারাটা শোধন করে নিতে পারেন। সেটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে আপনি এই যে নয়ন দেবেন 2.5 থেকে 3 গ্রাম, দিয়ে ওই যে পানি সাদা হয়ে যাবে ওখানে কিছুক্ষণ চারাটা ভিজায় রাখবেন। ভিজায় রেখে তারপর যদি লাগান তাহলে এই সমস্যা হবে না। আর হলেও এই কার্বানাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি স্প্রে করে দেবেন, দিলে সমস্যা থাকবে না। ঠিক আছে, এই হলো বিষয়। আর উন্নত কোনো রোগ এখানে দেখা যায় না? মোজাইক রোগ শুধু ওই মোজাইক নাই, মোজাইক ভাইরাস একটাই দেখা যাচ্ছে সমস্যা, ওই একটাই, ওই মাথা হয়ে দেখছেন ওই কোনায় ওই, জি জি জি, এই সমস্যাটাই মেইন। হ্যাঁ, যে আমরা গোড়া পচা বা এই যে এরকম ঢুলে পড়ে মারা যায়, বা আরেকটা গামি স্টেম ব্লাইট, এবং আরেকটা আমরা দেখতে পাই যে এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই যে তরমুজ ছোট অবস্থায় কিন্তু এই যে পচে গেছে, এই যে আমার এই সমস্যাটা হয়েছিল। হ্যাঁ, আমরা অনেক সময় এর ভিতর কিন্তু পোকা দেখা যায়, ওই যে ফ্রুট ফ্লাই আছে না, ফলের মাছি পোকা, আপনারা ভুমরা পোকা বলেন যেটা, ওই এসের ভিতর ডিম পাড়ে, ডিম পাড়লে হলো বাচ্চা হয়, দেখেন সাদা বাচ্চা আছে এর ভিতরে, তো এটা হলো ঝরে পড়ে। আবার অনেক সময় হলো যে এটার কারণে না, এমনি ঝরে পড়ে। হ্যাঁ, তার জন্য তো ম্যান কোজে মেটালক্সিল গ্রুপের একটা ওষুধ স্প্রে করলে, আর ওটা যদি হয় ওই পোকা, তাহলে কিন্তু ফেরোমন ফাঁদ দিতে হয়। আমার এটা আছে কিউলিওর বা কিউ ফেরো, হ্যাঁ, বা হলুদ স্টিকার বা কাটা পুরোপুরি ওষুধ স্প্রে করলে হয়। তো যাই হোক, আপনি আমরা প্রথম থেকে আসি, প্রথমে তো হচ্ছে আপনি যখন ছোট্ট চারা লাগিয়েছিলেন তখন তো একটা পোকা লাগে,
লাল পোকা, হ্যাঁ লাল পোকা লাগে, বা বউ পোকা, হ্যাঁ লাল পোকা, পাম্পকিন বিটল, হ্যাঁ বউ পোকা। এটার জন্য কি স্প্রে করেছিলেন? ওটার জন্য স্প্রে করেছিলাম বাটি মেকার একটা, অ্যাবামেক্টিন এবং ইমিডাক্লোপিড দুটো একসাথে দিয়েছিলেন। যার কারণে দেখা যাচ্ছে ওটাই আবার শোষক পোকা না আসে, এই জন্যই একসাথে মিক্সার করে দিচ্ছি। কার্বাইল গ্রুপের একটা ওষুধ দিলেও ভালো হতো, যদি আপনি 7 পাউডার দিতেন তাহলে কিন্তু। না 7 পাউডার আমাদের এখানে পাওয়া যায় না, যার কারণে দেওয়া হয় না। 7 পাউডারের জন্য চেষ্টা করছিলাম কিন্তু আনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, খুলনা ওইদিকে আছে। আচ্ছা, আর তারপরে তো যে সমস্যাগুলো বিশেষ করে তারপরে কিন্তু মাকড় আসে, এই যে মাকড় বা চুলচুলে পোকা বলেন আপনারা? হ্যাঁ চুলচুলে পোকা এবার আমার লাগছে, গাছ কুচকায় দেয় বা অনেক সময় দেখবেন যে ডগায় ডগায় দেখবেন যে একদম ডগায় একদম যে যেখান থেকে হলো মূল ডগা ওখান থেকে খেয়ে ফেলে, ফলে ওখান থেকে হলুদে কেমন যেন গাছটা শুকিয়ে যায়, পুড়ে মতো আসে, মাথা কেমন যেন পুড়ে যায়। তো এই এখানে কি এই যে এটা কি লাগছিল? হ্যাঁ এটা আমার লাগছিল, থ্রিপস, থ্রিপস মানে সহজে আমি যেটা বলছি থ্রিপস, থ্রিপস এর কারণে এই যে থ্রিপস হলো চুলচুলে পোকা বলে যেটা, বা ছোট ছোট পোকা দেখবেন এই যে একদম ডগা, শরীর মাথার মতো হলুদ হলুদ কালার, জি জি ডগা ডগা একদম মাথার ভিতরে রস চুষে খায়, ফলে কিন্তু হচ্ছে শুকায় মধ্যে আসে, কেমন যেন পোকা কালো হয়ে যায়। তো এটা এটা কি লাগছিল? ওটা লাগছিল। এটার জন্য কি স্প্রে দিয়েছিলেন? ওটার জন্য লাগছিল, ই দিছিলাম বাটি মেকার একটা দিছিলাম। হ্যাঁ এটা আসলে একতারা বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ দিলে ভালো হতো। তারপরে আরেকবার আছে যে ইমিটা বা কনফিডর, টিডোফিলাস, টিডোফিলাস রাইট, টিডোফিলাস, হ্যাঁ এটা হলো থ্রিপস এর কারণে। আর এখানে হচ্ছে মাকড় লাগে কিন্তু, পাতা কুচকায় যায়, হ্যাঁ মাকড় লাগে, প্রতি স্টেজে মাকড়ের জন্য মাকড় আমি পাই নাই, মাকড়ও বাটি মেকার একটা দিলে চলে যায়, বাটি মেক দিলে মাকড় চলে যায়, কিন্তু ওটা আমার লাগে নাই। হ্যাঁ মাকড় লাগছিল, যে আপনি যেটা দিয়েছেন না আসলে হলো মাকড়ও লাগছিল, কিন্তু আপনি যেহেতু অ্যাবাভেক্টিন গ্রুপের ওষুধ দিয়েছেন বাটি মেক, এই জন্য সমস্যা হয়নি। ভিটামিন এবং অনুখাদ্য যেটা এবং আরেকটা আছে লোনা সেন্সেশন, এটা দিলেও কিন্তু বড় হয়ে যায়। আর লোনা সেন্সেশন যদি সাথে দিতেন তাহলে কিন্তু আরো একটু বড় হতো। তারপরে ওর লোনা ওইটা আমি দেখছি ইউটিউবেও, কিন্তু ওইটা আমার দেওয়া হয়নি, আমাদের এখানে ওটা নাই। আচ্ছা, আর এই গাছ সবুজ রাখার জন্য যে আপনি এখন তো ফল নিচ্ছেন, যেগুলো আগে বড় হয়েছে আগে হারভেস্ট করবেন, কিন্তু ছোট ছোট যেগুলো আছে এগুলো তো পরে হারভেস্ট করতে হবে। আমরা অনেক ফুল দেখতে পাচ্ছি উপরে, এগুলো থেকে তো তরমুজ নেওয়া যাবে, সেক্ষেত্রে গাছ সবুজ রাখার জন্য আপনি কোনো স্প্রে দিবেন কিনা? না গাছ সবুজ রাখার জন্য আমি কোনো স্প্রে দিই না, আমি শুধু ওইটার জন্য এমনি রাসায়নিক ওই যে ম্যাগমার বিংবে দুটোই বেশি ব্যবহার করি, দুটোই গাছ সবুজই রাখে। এবং পাশাপাশি যদি আপনি একটু প্রোপিনোভো গ্রুপের যে কোনো একটা ওষুধ, বিশেষ করে অ্যান্ট্রাকল, হ্যাঁ না অ্যান্ট্রাকল ব্যবহার করছি, দ্যাট অ্যান্ট্রাকল আমি দুবার ব্যবহার করছি, হ্যাঁ গাছ সবুজ থাকবে, আপনি দেখবেন যে অনেক দিন ধরে গাছ সবুজ থাকবে, নিতে পারবেন। আর আমি দুইটা দুই দিন দুইবার ব্যবহার করছি আমি, দেখা যাচ্ছে 20 দিন বয়স একবার করছি আর 40 দিন বয়স একবার করছি। আচ্ছা, তো আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে? আমার দেখা যাচ্ছে টোটাল এবার 55,000 টাকা খরচ হয়েছে। আর আশা করছেন কত? এবার আশা করতেছি 4,00,000+। 4,00,000+, তো আপনার দেখা দেখি এটা কি ছড়াচ্ছে এলাকায়? হ্যাঁ ছড়াচ্ছে, মানে আগের বছর যারা আমারে ব্যঙ্গ করছে তারা এবার আমার আগে লাগাইছে। তো গত বছরের তুলনায় আসলে এবছর কি পরিমাণ বাড়ছে? এবার 5x বাড়ছে, 5x 5x, তাহলে আগের বছর আমি একা লাগাইছি, এবার আমার সাইডে আরো 5 জন লাগাইছে, যাক টোটাল 20 গুণ মতো বাড়ছে। আমরা আমাদের কৃষক বলছিল তো, যাক আমাদের একটা কৃষি মন্ত্রণালয়ের আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প চালু হয়েছে পার্টনার, এবং সেই প্রকল্পে আমি আছি আমাদের খুলনার আঞ্চলিক সিনিয়র আঞ্চলিক মনিটরিং অফিসার হিসেবে, খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল চারটা জেলায় কাজ হবে ইনশাল্লাহ। আমরা এরকম উচ্চ মূল্যের ফসল নিয়ে কাজ করব, আপনাদের নিয়ে গ্রুপ গঠন করব, এবং আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আমরা সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রজেক্টটা সাজিয়েছি, এবং সেখানে হচ্ছে আমাদের অনেক কাজ করার সুযোগ থাকবে, আপনাদের নিয়ে অনেক কাজ করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, যাক অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এত বছর লাগাইছি, মনে করেন 1700 সব লাগাইছিলাম। আচ্ছা 1700 সব লাগাইয়া তাতে আমার খুব লাভবান হয়েছি, 5-6 লাখ টাকা বিক্রি করছি। 1700 সব বলতে 1700 মাদা? হ্যাঁ 1700 মাদা। কতটুকু জমি? একটা করে চারা লাগাইছি। জি জি, কতটুকু জমি? হলো চানে চাল 4.5 বিঘা, 52% 4.5 বিঘা জমির পাড়ে লাগিয়েছিলেন। খরচ হয়েছিল কত? খরচ অনুমানিক
এক লক্ষ টাকা খরচ হয়েছে। আর বিক্রি করেছিলেন কত? বিক্রি 6 লাখ টাকা বিক্রি। 6 লাখ টাকা মাত্র 55-56 দিন বা 60 দিনে, তাই না? আমি কাটছিলাম হলো 55 দিনই কাটছিলাম। 55 দিনে যাচ্ছিল কি জাত? যাচ্ছিল নাম্বার 1 আর ছক্কা আর টপ সিট ছিল আর দাদাগিরি ছিল। আচ্ছা কোনটা পারফরম্যান্স সবচেয়ে ভালো মনে হয়েছে? ছক্কা নাম্বার 1 এ দেই ভালো হয়েছিল। ভালো হয়েছিল বুঝছেন, আর টপ সিটও ভালো হয়েছিল, দাদাগিরিও ভালো হয়েছিল। তা এগুলো চলে বেশি, মানে আমাকে মার্কেটে চলে বেশি, মার্কেটে চলে বেশি বুঝছেন। আচ্ছা এটা কি বেস্ট সমস্যা? বেস্ট সমস্যা না, আগানির পরে তো এখন যে ফলন আমি যে দেখতেছি তাতে খুব ভালো লাগতেছে, ভালো ফলন হচ্ছে বা ভালো, আরো আগামীতে আশা করছি যে ইনশাল্লাহ আরো বেশি করে লাগাবো। ওই শশা করলার চেয়ে দ্বিগুণ বেশি লাভ হবে এতে আশা করতেছি ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই তরমুজের চাষটা আমার মনে হচ্ছে এলাকায় অনেক বেড়ে যাবে। তরমুজটা হলো সামনে হলো যে পরিমাণে টাকা পাচ্ছে চাষি, তাতে অন্য অন্য জাত কমে যায়, তরমুজ চাষটা অনেক বাড়বে। সোনামণি সিডের আরো ভালো ভালো তরমুজ আসছে। সোনামণি সিডের একটা বাইরে কালা সিড রাখাটা, ভিতরে সবুজ, এই জাতটা এবছর মার্কেটে লঞ্চ হয়েছে। এই জাতটাও খুবই ভালো, এটাও চাষি খুবই ভালো করবে। আর সোনামণি সিডের এই অঞ্চলে যেটা চাষ হয়েছে ছক্কা নাম্বার 1 টপ সুইট দাদাগিরি ছক্কা সুপার, এই জাতগুলো মাছের জাতের জন্য সবচাইতে ভালো। আর যেগুলো আমরা হলো মাটির সামনে যেটা মাটির চাষ হবে, মাটিতে চাষ হবে আমাদের খুলনাদের সাতক্ষীরা, তারপরে হলো কয়রা অঞ্চল দিয়ে বাজু অঞ্চল দিয়ে, এটার ভিতরে বিগ পাঞ্জাব তরমুজ সবচাইতে ভালো। তারপরে আছে বিগ পাকিজা, ফনিক্স, আস্তা, বিগ ড্রাগন, এগুলো খুবই ভালো। পটুয়াখালী অঞ্চলের জন্য বিগ ফনিক্সটা খুবই ভালো, বিগ পাঞ্জাবটাও কিছু যাবে ওখানে, খুবই ভালো ভ্যারাইটি। আর চাষিও অনেক লাভবান হচ্ছে, চাষিরাও আগে আসছে যে সামনে অনেক চাষ বৃদ্ধি হবে অঞ্চলে।